আজকে যে বলেছে এই আন্দোলন এবং এই সংগ্রামকে আর কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ সবাই সংগ্রামের সুযোগ মনোনয়ন জানিয়ে আমি আপনাদের শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি এবং মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদুর রহমান জাহিদ জনাব জাহিদুর রহমান জাহিদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি আমাদের আকাঙ্ক্ষা ঠাকুরগাঁর গর্ব মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ভাইরা আজকে এখানে যে আমরা সমবেত হয়েছি একটি উদ্দেশ্য সেটা হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অন্যথায় শেখ হাসিনারও মুক্তি হবে না আজকে খালেদা জিয়াকে আমরা বের করে ছাড়বই যে কোনো মূল্যে হোক সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য দিব না বক্তব্য শুনব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আমি আর বিশেষ কিছু বলবো না আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা ও নির্বাহী কমিটির অন্যতম সৎ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফরহাদ হোসেন আজাদ বিসমিল্লাহির রহমানির রহিম এই থামো থামো এই থামো এই থামো এই থামো থামো জাতীয় দল ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী আমাদের মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেই মায়ের নিঃসত্ত্ব মুক্তি এবং বিদেশে উন্নীত চিকিৎসার জন্য প্রেরণের আজকের এই সমাবেশের শ্রদ্ধাবদন সভাপতি মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক আমাদের উত্তরাঞ্চলে কৃতি সন্তান চলমান এই সরকার বিরোধী আন্দোলনে যিনি অক্লান্ত পরিশ্রম করে বিএনপির ঐক্যটু দেখে আন্দোলন করে এই সরকারের আন্দোলন সংগ্রামের জন্য এগিয়ে যাচ্ছেন সেই বীর পুরুষ সেই মহানায়ক আমার শ্রদ্ধাবদন নেতা মির্জা ফখরুল আলমগীর উপস্থিত বিএনপি যুগ্ম মহাসচিব খোকন ভাই আমি বক্তব্য দিব না ভাই এই অ্যাড্রেসের মাধ্যমে বক্তব্য শেষ করব মাহদ্দিন খোকন ভাই আমাদের দুলু ভাই সহ মঞ্চে আরেকজন রথি মহারথি উপস্থিত হয়েছেন যাকে এই প্রথম আমি কোন মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পেলাম আমার ছাত্র রাজনীতির শুরুতে যে মানুষটির হাতে করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে হাটে দি পা পা করে একটি হল থেকে ছাত্রদলের সর্বশেষ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অ্যানুয়াল ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম যে মানুষটি ভিভাবে আমাকে আগ্রে রেখে আন্দোলন সংগ্রামে আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন আজকে আমার নেতা আমার প্রিয় মানুষ জাতীয় দল বিএনপির বর্তমান সমাজ কল্যাণ বিধি সম্পাদক এবং মুন্সিগঞ্জ বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নব্বইয়ের গণ উত্থানের মহানব যার নাম আমার নেতাদের কাছে আমার কর্মীদের কাছে বারবার উচ্চারণ করেছিল সেই প্রিয় নেতা সেই মানুষ কামরুল জামান রতন ভাইকে আত্মলি আমি আমাদের নেতৃবৃন্দের কাছে অভিনন্দন জানাই বলছি আমার সেই নেতা রতন ভাই সহ আমার ছাত্রদলের খানেক ভাই আমাদের জাহাঙ্গীর ভাই আমার বন্ধু সারোয়ার মাসুদ খান সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আমি বক্তব্য দেব না আজকে প্রিয় ব্যায়াম মহাসচিবকে বলতে চাই আমি শুধু একটি স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব সে স্লোগানটি হচ্ছে আপনারা সবাই এইখানে খালেদা জিয়া মুক্তি চান কে বলেন সবাই মুক্তি চান সবাই মুক্তি চান প্রিয় মহাসচিব আজকে হয়তো আপনার 30 তারিখ সারা বাংলাদেশের জেলায় জেলায় মহাসমাবেশের আজকে শেষ পর্যায়ে আপনি ঢাকা যাবেন বিএনপি স্ট্যান্ডিং মেম্বার সহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলবেন আজকে দেখুন ঠাকুরগাঁ পঞ্চগড়ের মানুষ আজকে বলুন যদি আন্দোলন না দেন
কয়জনে আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে চাই কিনা বলুন। মহাসচিব আপনি নিশ্চিত দেখলেন এই ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুরের নীলফামারী প্রতিটি মানুষের পাশ বুঝতে পারলেন। আজকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া আর কোন রাস্তা আমাদের কাছে খোলা নাই, খোলা নাই, খোলা নাই। কাজেই আমাদের প্রিয়তা তারেক রহমান বলেছেন ফয়সাল হবে রাজপথে, কাজে সেই রাজপথে ফয়সালার জন্য আমরা পঞ্চগড় জেলা বিএনপি ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী আমাদের উত্তর অঞ্চলের ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটি নেতা কর্মী আমরা প্রস্তুত আছি, থাকবো ছিলাম ভাইরা আমার। আমি আমার বক্তব্য দিকে না করে আজকে পঞ্চগড় জেলা বিএনপি আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মির্জা ফখরুল জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা বেশ জমিদি সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে সালাম দিবেন আজকের আহ্বায়ক পঞ্চগড় জেলা বিএনপি, আহ্বায়ক পঞ্চগড় জেলা বিএনপি জনাব জাহিরুল ইসলাম কাচ্চু আপনাদেরকে সালাম দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী দলের মহাসচিব আমার রাজনৈতিক গুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে এই জনসভা প্রমাণ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জনসভা, কাজে আজকে শপথ নিতে হবে আগামী দিনে বেগম জিয়ার সুচিকিৎসা এবং বেগম জিয়ার মুক্তি ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মানব। খালেদা জিন্দাবাদ। বেশার জমিদি সরকার জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত এক মিনিট বক্তব্য রাখবেন দিনাজপুরের কয়েকবারের সফল মেয়র, সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রাজশাহী ঠাকুরগাঁওয়ের এই সমাবেশে দিনাজপুর নীলফামারী সব জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নাই। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এখানে বিভিন্ন সংস্থার লোকেরা রয়েছে, পুলিশ ভাইয়েরা রয়েছেন, আপনারা যদি মনে করেন এই শেখ হাসিনা সরকার সারা পৃথিবীতে সারা জীবন থাকবে, এই শেখ হাসিনা সরকার সরকার নয়। আমি শুধু একটি কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরের কন্যা, আমরা যদি বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, আপনাদের মনে আছে না বেগম খালেদা জিয়া জেলে কুমিল্লার মামলায় বেগম খালেদা জিয়াকে গাড়ি পোড়ার মামলার আসামি করে, ঠিক না, করেছে না? আজকে যদি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিছু হয়, হাসিনা আপনাকে কি আমরা ছেড়ে দিব? আপনার বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, এবং সেই বিচার দেখে যেন আমরা মরতে পারি, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যু না দেয়। সংগ্রামী বন্ধুরা, আর বক্তব্য বাড়িয়ে লাভ নাই, বক্তব্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব স্যার আমাদের মাহবুবউদ্দিন খোকন উনি আছেন, অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন,
শুধু আমরা বলবো যে বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে তারে ক্রমাঞ্চার বলছেন আলমগীর স্যারকে বলে আপনি অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত শান্তিপ্রিয় লোক আপনার কাছে অনুরোধ করবো আন্দোলনের ঘোষণা দেন আমরা দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ আমরা অচল করে দিব দিনাজপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় খাদ্যের ভান্ডার আমরা খাদ্য বন্ধ করে দিব দেখে হাসিনা কোথায় যায় হাসিনার স্থান বাংলার মাটিতে নাই আর পুলিশ ভাইয়েরা আপনারা যদি মনে করেন আপনাদের স্পর্শ বলি প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের জনগণের পয়সা দিয়ে আপনাদের আপনাদের বেতন ভাতা হয় আপনারা সাবধান আপনারা জনগণের কাতারে আছেন বেগম খালেদা জিয়ার বিএনপির একটা নেতাকর্মীর উপর যদি আপনাদের লাঠির বাড়ি পড়ে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করতে আমরা দ্বিধাবোধ করব না সকলকে ধন্যবাদ দেশপ্রতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সহ্য আমার হোক দেশ রহমান জিন্দাবাদ উত্তরবঙ্গের আমাদের মহাসচিব জিন্দাবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিলেন সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল খালেক জনাব মোহাম্মদ আব্দুল খালেক বিসমিল্লাহ রহমান রহিম দেশটাতে বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় শ্রদ্ধাবদন সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান আমাদের মাঝে উপস্থিত উত্তরবঙ্গের কৃতি সন্তান উত্তরবঙ্গের গর্ব সাবেক মন্ত্রী বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ দুলু ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান রতন সৈয়দ জাহাঙ্গীর আলম ফরহাদ হোসেন আজাদ আখতারুজ্জামান মিয়া সাইদ সরাব এবং ছাত্রদল যুব দল ছাত্রী নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ ঠাকুরগাঁও নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য আজকে আমরা দিকনির্দেশনা দিক নির্দেশনা শুনবো মাননীয় মহাসচিব এখানে উপস্থিত আজকে 30 ডিসেম্বর বটরণ দিবস আজকে যে ভোটের জন্য বেগম খালেদা জিয়া 9 বছর 6 মাসের বিরুদ্ধে আন্দোলন করেছিল মত প্রতিষ্ঠা করেছিল সেই যাত্রী আজকে চলে ভোটের অধিকার নাই মানুষের কোন অধিকার নাই আজকে আমরা এই জনসভাতে বলতে চাই দেশ জাতির বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় নিজের চিকিৎসা করা না হয় এই সারা বাংলাদেশের মতো ঠাকুরগাঁও উত্তরবঙ্গ বন্ধ করে দেওয়া অচল করে দেওয়া হবে এবং সারা বাংলাদেশের মতো ঠাকুরগাঁও সফল করে ছাত্রদল যুবদল বেগম খালেদা 9 বছর আন্দোলন করেছে ছাত্রদলকে নিয়ে আজকে বিএনপি সহ সকল দল একটা সুযোগ মিলত তাই আগামী দিনে এই শৈরেশের হাতিনারকে একমাত্র উৎখাত করবে আমাদের ভারপ্রাপ্ত সচিব তারেক রাবারের উদ্দেশ্য হয়ে আমরা এই হাতিনাকে উৎখাত করব মাননীয় মহাসচিব সারা বাংলাদেশের জনগণের আজকে একটি দাবি এক দাবি একটি দাবি শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা তুই কবে যাবে জনগণের দাবি শেখ হাসিনার পদত্যাগ জনগণের দাবি শেখ হাসিনার পদত্যাগ মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা স্লোগান ধরেন একটা স্লোগান ধরেন আমার সাথে জিয়ার শৈলী গগন বিদারী স্লোগান হবে এই স্লোগান ঢাকার গণভবন পর্যন্ত যাওয়া চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই এ পর্যায়ে আপনাদের সামনে
বক্তব্য দেবেন এক কালের সাবেক ছাত্র নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা সম্পাদক মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ কামরুজ্জামান রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সমাবেশের সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর ভাই, সঞ্চালক আমার বন্ধুবর মির্জা ফয়সল আমিন, সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আমার স্যার নির্ধারণ করেছিলেন 3 মিনিট, আমি 3 মিনিটেই শেষ করতাম, কিন্তু এখানে আমাকে একটি বিশেষ উপাধিতে উপাধিত করেছে আমার সহযোদ্ধা কমরেড, আমার কমরেড মাসুদ ফরহাদ। আমরা যারা 90 ছিলাম, ওটা যদি সত্য হয় ওটা ছিলাম, কিন্তু আজকে যে আমাদের যে দাবি, প্রাণের যে রক্তক্ষরণ, হৃদয় ক্ষত বিক্ষত ভগ্ন হৃদয় নিয়ে আজকে এই সমাবেশে এসেছি, সাথে আমার সাইদ সোরাব খালেদ, আমার সারোয়ার। বন্ধুরা আমার, এই মানুষগুলার উপস্থিতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমাদের লজ্জা দেয়। আমাদের এই বক্তৃতার আওয়াজ যদি ইমানদারিত্বের যদি ঠিক থাকে, আমরা যদি রাজপথে সঠিকভাবে দণ্ডায়মান থাকতাম, আমাদের চিন্তা চেতনা মননে যদি মহাসচিব যিনি আজকে আপনাদের এই মাঠের সন্তান, আমি আসলে ওনার একজন ভক্ত, আমার বাবাও শিক্ষক ছিলেন স্কুলের, আর স্যার ছিলেন বৃহত্তর পরিসরের স্যার, আমি স্যার থেকে প্রতিনিয়ত শিক্ষার চেষ্টা করি। এই বাংলাদেশের রাজনীতিতে যিনি এখনো মেধা মনন চিন্তায় বাংলাদেশের অধিকার হারা মানুষগুলোকে গণতন্ত্রের শেষ সবক দেওয়ার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর, তারেক জিয়ার অনুচর হিসেবে নয়, তারেক জিয়ার আরেকজন বিশ্বস্তের প্রতীক হিসাবে মির্জা ফখরুল প্রতিনিয়ত তার চিন্তা দিয়ে জীবনের একটু সময় তার নিজের জন্য ব্যয় করেন না, এই মাটি মানুষের জন্য ব্যবহার করে আমি এইখানে এসে সত্যিকার অর্থে আমি কোনো কথা বলতে পারবো না। শুধু একটা কথাই বলতে চাই, এই দেশকে ভোটের অধিকার হারা করতে গিয়ে, হাসিনা তোমার খোয়াব খায়েশ পূর্ণ করতে গিয়ে 2049 সাল পর্যন্ত তুমি রাষ্ট্রটাকে যেভাবে বানিয়েছ বিশ্ব দরবারে, গণতন্ত্রকারী রাষ্ট্র, এই বাংলাদেশের নাম আজ ঠিকানা খুঁজে পায় না। তোমাকে এই রাষ্ট্র বানাতে যেই সমস্ত প্রজাতন্ত্রের কর্মচারীরা তোমার পাপেট হিসাবে পদলেহন করে তোমাকে ক্ষমতায় কৃত্রিমভাবে টিকে রেখেছে, বিশ্ব সভ্যতায় আইনের চোখে তারা শুধু দণ্ডিত নয়, বংশ পরিক্রমায় তারা পৃথিবীর কোন সভ্য দেশে তারা সন্তান সন্ততি সহ কোন ধরনের ব্যবসা বাণিজ্য যা লুটোপুটে খেয়ে পাঠিয়েছ বাবা, আখেরে তোমরা ভোগ করে যেতে পারবা না। বন্ধুরা আমার, এখন আসুন, দুইবারের নির্বাচন তো, এই ভাইয়া ভাইয়া ভাইয়া, দুইবারের নির্বাচন কি হয়েছে, আমরা দুইটা প্রজন্ম ভোট দিতে পারি নাই। 2024 সাল তুমি ইভিএম এ নির্বাচন করবা, আরে তুমি মনে করবা খালেদা জিয়াকে তুমি যে এই জায়গায় পাঠিয়েছ, আমরা তো জানি আমি মরবো, মির্জা ফখরুল মরবে, আমার ম্যাডামও মারা যাবে। ও প্রধানমন্ত্রী, আপনি আজ রেলে কি ঘুষের টাকা দিয়ে কিনা ফেলাইছেন? এই বলেন ঘুষ দিয়ে কি আজ রেলকে কিনা যায়? আমার নেত্রীও মারা যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ ওই দিন থেকে ইনশাল্লাহ ভোটের অধিকার প্রয়োগ করবে, এই বিশ্বাস নিয়েই আমাদের রাজপথে দণ্ডায়মান থাকতে হবে। এখানে আমার মা তুল্য অনেক বয়োজ্যেষ্ঠ ধর্মীয় আমার মা বোনদেরকে দেখে, আমার ধর্মপ্রাণ অনেক মুসলমানকে দেখে কোরআন মুজিদের একটা শব্দ বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন,
তুমি করো যত মকরবাজের ষড়যন্ত্র, আমি আল্লাহ মহাকৌশলী, আমার কৌশলী চিরস্থায়ী চিরম্বর চিরস্থায়ী হিসেবে এই বাংলার জমিনও ভোটাধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। সর্বশেষ আমার স্যার আমার ম্যাডামকে কবিতা শোনায়, বাসায় গেলে দেখেন না ম্যাডাম অপলক দৃষ্টিতে, যে ম্যাডাম আজ হসপিটালে শায়িত, এই ম্যাডাম কিন্তু তার কবিতা শোনার পরে কি বলেছিল আমিও সেইখানে উপস্থিত ছিলাম। আমার স্যারের সামনে আজকে এসে আমারও একটা কবিতার কথা, সেটা স্বরচিত, স্বরচিত বলে মনে করেন না আমার হুসাইন মোহাম্মদ এরশাদের মতো আমি কারো দিয়ে লেখাইয়া স্বরচিত হয়েছি। বন্ধুরা আমার, কি অপরূপ বাংলাদেশ, হাসিনা তুই করলি শেষ, মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ধ্বংস করলি গণতন্ত্র, তত্ত্বাবধায়কের মূল তত্ত্ব খাইরুল দিলি কুমন্ত্র, খাইরুল তুই অভিশাপ, জাতি তুলে করবে না মাপ, লাখো শহীদের এই দেশ গোরবন্ধুরা বাংলাদেশ, খুদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিবেন আজকের সভার বিশেষ অতিথি উত্তরবঙ্গের কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তৃতার মাঝে কোন স্লোগান দিবেন, বিসমিল্লাহ রহমানের রহিম। বাংলাদেশের রতন্দ্র প্রহরী, বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তৈমুর রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের সিফল সালাক মজলুম জননেতা, এই আমাদের উত্তর অঞ্চলের গর্বিত সন্তান, সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এতক্ষণ যার বক্তৃতা শুনে আপনারা উদ্বিত হয়েছিলেন, সেই নব্বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকম্পিত ছাত্র নেতা জনাব কামরুজ্জামান রতন আমাদের মাঝে আছেন, আমাদের এই বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেদ আমাদের মাঝে উপস্থিত আছেন, এই বিভাগের আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি আজকের এই সভা থেকে কতগুলো কথা জিজ্ঞাসা করতে চাই। আমরা কি এই বাংলাদেশের জন্য আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছিল? আমরা এই বাংলাদেশের জন্য কি 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল? আর এই বাংলাদেশের জন্য আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশ কি সৃষ্টি করেছিলেন? যে বাংলাদেশে স্বাধীনতার ঘোষক তিনবারের প্রধানমন্ত্রী গৃহবন্দী অন্তরীণ জেলখানায় বন্দী থাকতে পারে, যে বাংলাদেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, যে বাংলাদেশের হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, যে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সভা সমাবেশ মিছিল করার অধিকার থাকে না, যে বাংলাদেশে আব্রার মতো মেধাবী ছেলেকে ঢাকার বুয়েটের মধ্যে সারা রাত পিটিয়ে হত্যা করা হয়, এই বাংলাদেশের জন্য তো আমাদের এই লড়াই সংগ্রাম ছিল না। সুতরাং আজকে আমাদের ভাবতে হবে, অনেকেই বলেন আন্দোলন দেন কর্মসূচি দেন, আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে, মনে রাখতে হবে ফুটবল খেলার প্লেয়াররা মূল খেলায় অংশগ্রহণ করার আগে ওয়ার্ম আপ করে নিতে হয়,
আমরা ওয়ারাম করে নিচ্ছি। এই বছর শেষ ডিসেম্বরের আজকে হচ্ছে 30, কালকে 31 তারিখ। আগামী 2022 সালে এই সরকারের পতনের দিনক্ষণ নির্ধারণ করে আমরা আন্দোলন করব। সরকারের অনেক গলাবাজি, একটি কথা বলি, সরকারের মন্ত্রী কি ছিল জানি, তাকলু মুরা, এত বড় মাতাল উম্মাদ জঘন্য ধর্ষণকারী জানোয়ারকে মন্ত্রী পরিষদে জায়গা করে দিয়েছে। এখন টক সাথে কিছু বুদ্ধিজীবী আছেন, ওনারা বলেন আমাদের জননেত্রী শেখ হাসিনা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। আমি জিজ্ঞাসা করি কি সিদ্ধান্ত নিয়েছেন, বা টাকলুকে মন্ত্রী পরিষদে অব্যাহতি দিয়েছে। আমি জিজ্ঞাসা করি, এখানে পুলিশের ভাইরা আছেন, একটা কনস্টেবলের চাকরি যখন হয় তখন 5টা তদন্ত হয়, কি তদন্ত হয়, ওই ছেলে কোনো ছাত্রদল করে কিনা, তার বাবা বিএনপি করে কিনা, তার নানা বিএনপি করে কিনা, তার খালু বিএনপি করে কিনা, ওই গ্রামে কোনো বিএনপি আছে কিনা, তারপর একটা কনস্টেবলের চাকরি হয়। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেখলেন না আপনার টাকলু মুরাদ যে একজন ধর্ষণকারী মাতাল উম্মত, তাকে আপনি কিভাবে নমিনেশন দিলেন এবং মন্ত্রী পরিষদের সদস্য করলেন? সে কারণেই মুরাদের অব্যাহতি হওয়ার আগে শেখ হাসিনাকে পদত্যাগ করা উচিত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, এই অবৈধ নিশিরাতের সরকারকে আপনারা অনেক পাহারা দিয়ে রেখেছেন, আজকে পরিণতি কিন্তু ভয়ানক হয়েছে আপনাদের। স্বাধীনতার 50 বছরে আমাদের এই গৌরব উজ্জ্বল কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি হয়নি, নিষেধাজ্ঞা হয়েছে আপনাদের, আর সরকারকে আপনারা বহাল করার চেষ্টা করেছেন। আমি আজকে বলতে চাই, এই অবৈধ সরকারকে আর পাহারা দিয়ে রাখা আপনারা অপচেষ্টায় লিপ্ত হবেন না। শুধু মুরাদ তাকলু যেমন কানাডায় জায়গা পায়নি, দুবাইতে জায়গা পায়নি, আওয়ামী লীগের কোন নেতা কর্মী বাংলাদেশ নয় বিশ্বের কোথাও জায়গা পাবে না। আর একটি কথা বলতে চাই, খালেদা জিয়াকে যদি মুক্ত করতেন না, মুক্তি না দেন, তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া চলে উঠবে। আর একটি কথা বলি আমি, ওই যে কবির ভাষায় বলতে হবে আমাদেরকে, ওই বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা, আর আমরা যারা রংপুরের মানুষ, এই দিনাজপুরের মানুষ, কোনটে ভাই জাগো সবাই, কোনটে ভাই জাগো সবাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, চোর 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 ভোট চোর, চোর 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 চোর। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই সমাবেশের বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ম্যাডাম জিয়ার কান্ডারি ব্যারিস্টার মাহবুব হোসেন উদ্দিন, মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিসমিল্লাহির রহমানির, স্লোগান দিতে ইচ্ছা করে, আমার সঙ্গে স্লোগান ধরেন, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই। বিসমিল্লাহির রহমানির, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে ঠাকুরগাঁয়ের আজকের এই বিশাল জনসভার প্রিয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যিনি দিনে এই মাটির সন্তান, ঠাকুরগাঁয়ের সন্তান,
যার শহীদ প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক কঠিন সংযোগে বেগম খালেদা অসুস্থ, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তার ট্রাভেল লন্ডনে, তার মধ্যে উনি সারা দেশকে দেশে দলকে একত্রিত করছেন, চাঙ্গা রাখছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন এবং সরকারের আজকের নাস্তানাবুদ করে দিয়েছেন তার নেতৃত্বে, যিনি শত শত মামলা মিথ্যা আসামি, উনি যে আপনাদের এখানে প্রিয় সারা বাংলাদেশে মানুষের কাছে বীর নেতার মধ্যে কর্মীদের প্রিয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত বিশেষ অতিথি সাবেক প্রতিমন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাদুল হাবিব দুলু, আমার সহকর্মী সাবেক ছাত্রনেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পত্তিমূলক সদস্য কামরিজাউ রতন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং জাহাঙ্গীর, পার্শ্ববর্তী জেলা একদম কাছেই আমাদের এবং আমার অত্যন্ত স্নেহের আপনার অত্যন্ত পছন্দের ব্যক্তি বিএনপি কেন্দ্রীয় সদস্য জনাব ফরহাদ আহমেদ আজাদ, মন্ত্রী উপবিষ্ট, আমি নাম বললাম অনেক সময় লেগে যাবে, বিএনপি যুব দল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের উচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত, অঙ্গসংগ্রহের নেতৃবৃন্দ উপস্থিত, ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমাদের নেত্রী গণমানুষের নেত্রী বেগম খালেদা খুবই অসুস্থ, তার তিনি শয্যাশায়ী হাসপাতালে, ডাক্তার সাহেবরা আপ্রাণ চেষ্টা করছেন তাকে বাঁচিয়ে রাখতে। আমরা প্রশ্ন করতে চাই, বেগম খালেদা জিয়া যেসব জেলে ঢুকেছেন, হেঁটে ঢুকেছেন, পায়ে হেঁটে ঢুকেছেন, জেলে কি আপনি করেছেন, কি অপচিকিৎসা করেছেন, কি ওষুধ খাওয়াইছেন তাকে? বেগম খালেদা অল্প কয়েক মাসের মধ্যেই হাঁটা চলাফেরা বন্ধ হয়ে গেছে, আপনার বাধ্য হয়েছেন তাকে পিজি হাসপাতালে ভর্তি করতে এবং তাকে চরম অসুস্থ অবস্থায় আমরা তাকে ট্রলি করে, তাকে হুইল চেয়ার করে আমরা বের করে নিয়ে আসছি, সেসব চিকিৎসা করা হয়েছিল জানতে চাই আমরা, কারা চিকিৎসা করেছিল জানতে চাই, এবং আমরা জেনেছি সে সময় শেখ হাসিনা সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন এই আমাদের পাগলা মুরাদ, সে সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে, এবং ক্ষতি যদি হয়ে থাকে যদি সেই জন্য হয়েছে, আজকে বেগম খালেদা জিয়া এই অসুস্থের কারণে এই সরকার, আজকে সরকার কিন্তু অস্বীকার চাচ্ছে না, উনার ভাই দরখাস্ত দিয়েছে, আমি দু একটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন উত্তর দিয়ে কথা উত্তর দিতে আজকে গতকাল তারা বলেছিল, তারা বলেছে বেগম খালেজার ভাই আবেদন করেছে তাকে চিকিৎসার জন্য, তাকে মুক্তির জন্য, সেখানে কিন্তু আইনমন্ত্রী বলেছে কোনো ধারা লেখা ছিল না, ধারা লেখা ছিল না, সরকারই নাকি চারশো এক ধারা বসিয়েছে তাকে মুক্তি দেওয়ার জন্য, তাহলে এখন বেগম খালেদা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য যে চারশো একটা আপনারই বসেছিলেন, এখন বলছে চারশো এক ধারার সুযোগ নাই, আর চারশো এক আপনারই বসিয়েছেন, চারশো এক ধারা আপনাকে বসে নেই, আবেদন করেন শুধু আপনারাই বের করেন কোন ধারা বেগম খালেদা থেকে বিদেশে পাঠানো যায়, বের কমপ্লেন করতে হবে আপনাদের, এবং
উনার পড়াছে আইনগত সুযোগ নাই। আমি জেনারেল ক্লজ দেখ আমাদের এটা অত অনেকে বুঝবেন না, যারা আইনজীবী তারা আমার ফখরুল ভাই সহ অনেক আইনজীবীরা বুঝবেন বা আমাদের মহাসচিব বা বুঝবেন জেনারেল ক্লজ দেখ এটা এই ক্ষমতাটা যে বলা আছে যে কর্তৃপক্ষ রাষ্ট্রের যে আদেশ দিবেন সেই কর্তৃপক্ষ সে আদেশ পরিবর্তন পরিবর্তন সংশোধন বা বাতিল করার ক্ষমতা আছে। সুতরাং এই আইন বলেই তো আপনার পারেন মাননীয় আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনের অবহেলা করবেন না, আইন অবহেলা করবেন না, অনতি বিলম্বে বেগম খালেদার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন, ব্যবস্থা গ্রহণ করুন। আর স্পষ্ট বলতে চাই বেগম খালেদার আজকের অবস্থার জন্য আপনারা দায়ী। এবং আজকে 3 ডিসেম্বর একটু আগে আমাদের এক ভয় মনে করে দিয়েছে 3 ডিসেম্বর 2018 সাল কি হয়েছিল, এই সময় চুরি ভোট চুরি হয়েছিল। এই সরকারে কারা আছে, আপনারা কারা, এই মন্ত্রী আপনারা কারা, আপনারা কারা প্রধানমন্ত্রী, কিভাবে করে আজকের দিনে ভোট চুরি করেছেন, দিল্লির ভোট গতকাল রাতে চুরি করেছেন। আপনার বৈধ সরকার নয়, আপনার ভোট চুর সরকার। এবং দেশে এসএস সাহেব জেনারেল এসএস সাহেব সে ভোট চাল সামরিক শাসন ছিল, আপনারা শিখেছেন, আপনারা আপনারা আওয়ামী লীগ ভোট চালের ক্ষমতা আছেন। আপনাদের মধ্যে আর জেনারেল এসএস সাহেব সামরিক শাসনদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এরশাদকে যেরকম গলার গামছা দিয়ে নামিয়েছে জনগণ, ইনশাল্লাহ আব্দুলের ভাগ্য কিন্তু সেটাই আছে। এবং সময় শেষ, টাইমটুকু শেখ হাসিনা আওয়ামী লীগ টাইমটুকু কত লোক হত্যা করেছেন, কত লোককে ক্ষমতায় হত্যা করেছেন, রেপ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, হাজার হাজার কোটি লক্ষ লক্ষ মানুষকে বিশ্রামটা দিয়েছেন, মানব অধিকার লঙ্ঘন করেন নাই, আপনি পুলিশ হত্যা করে নাই, আপনি পুলিশকে শিক্ষকদেরকে ব্যাংকারদেরকে রেপকে সেনাবাহিনীকে বিজিবিকে 3 ডিসেম্বর 1918 ভোট চলতে ব্যবহার করেন নাই, আপনি করছেন বলে ক্ষমতা আসছেন। এবং আমাদের এই এই পবিত্র বাহিনীগুলোকে আপনারা শেষ করে দিয়েছেন, আইন শেষ করে দিয়েছেন। সুতরাং আজকে বাইর থেকে সেনশন আসতেছে, লজ্জা আমাদের লজ্জা, বাংলাদেশের লজ্জা, বাংলাদেশের আইজি ইন্সপেক্টর জেনারেল পুলিশের বিরুদ্ধে স্যাংশন আসছে, র্যাবের জিজির বিরুদ্ধে স্যাংশন আসছে, লজ্জা না আমাদের, লজ্জা না সরকার লজ্জা না দেখতে পারে, যাদের জন্য লজ্জার। এবং এদের এই স্যাংশনটা আসছে আপনাদের জন্য, আপনার দুর্নীতিবাজ, আপনার ভোট চোর, আপনার মানবাধিকার লঙ্ঘনকারী, এবং এদের কাজে লাগিয়েছেন জোর করে বাধ্য করেছেন বলে এই অবস্থা হয়েছে। অনতি বিলম্বে এদের স্যাংশন তোলার ব্যবস্থা গ্রহণ করুন, এদের আদের সেনা পুলিশের দ্বারা সেনা অনতি বিলম্বে এদের স্যাংশন আমেরিকাকে বলেন স্যাংশন তুলতে, নতুবা এরাই সব আপনারা আওয়ামী লীগ সরকার ছয় পদত্যাগ করেন, আর পদত্যাগ না করলে বাধ্য করা হবে, বাধ্য করা হবে ইনশাল্লাহ। তৈরি আছেন তো, যুদ্ধকে তৈরি আছেন তো, এবারে যুদ্ধকে তৈরি আছেন তো, এই যুদ্ধ হবে সরকারের পতন, এই সঙ্গে এই যুদ্ধ হবে শেখ হাসিনার পতন ইনশাল্লাহ, বাংলাদেশের এবং বেগম খালেদার মুক্তির জন্য। আপনার মিনিট আমি একটা মিনিট সাথে আর একটা মিনিট নিই কথা কথা বলেন দেখি, বেগম খালেদার দণ্ডপ্রাপ্ত আসামি, এই কিসের বিচার, দেশের প্রধান বিচার এস কে সিনহাকে ডাকাতি ফালাই দিচ্ছেন নাকি, হ্যাঁ ফালাই দিচ্ছেন না কোরআনে, তারা যদি তুমি এই সময় তুমি বিচার করছেন, বিচারপতিরা ভয়ে মিথ্যা মামলা ছাদা দিয়েছে, কথা কথা বলেন কি আবার দ্বিপদকার তারেক রহমানের সম্পদ হাওয়া বল, আরে বেটা তোর আমলি ছিল 13 বছর, তোর বাবারা ছিল দ্বিপদ সেনাবাহিনীর লোক, 15 বছরে তারেক রহমান সাহেব এবং তার স্ত্রীর নামে 1,26,00,000 টাকার সম্পদ পাইছে, 1,26,00,000 সম্পদ মানে কি তার ট্যাক্স দেওয়া। এরপর ঢাকা শহরে একটা পিয়ন চাপড়া সম্পদ আছে, তো কি করছিস গত 13 বছর তোরা,
খবরদার সাবধান আমাদের নেতামন্ত্রী আর সাবধান তারাদের সম্বন্ধে বেগম খালেদার সম্বন্ধে আর বিপদ দেবেন না দিতে টাইম ঠিক এই 31 তারিখে ইনশাল্লাহ তোদের চরম তোদের চরম পত্র দিলাম তারপরে কিন্তু আর ঝাড় সময় দেওয়া হবে না জনগণ কিন্তু উত্তাল হয়ে গেছে যেখানে হবে সেখানে করবে সেখানে করবে ইনশাল্লাহ এবং গণতন্ত্রকে মুক্তি দেবে জনগণ অধিকার বর্ণাধিকে প্রতিষ্ঠিত করবে বেগম খালে মুক্ত করবে বেগম খালে সুচিকিৎসা করবে আশা ত্যক্ত করে এবং একজন বলল কি যুদ্ধকালীন মামলা করা ইনশাল্লাহ আমাদের পঞ্চগড়ে তো আনজি ভাইরা আছে বকুল ভাইরা আপনার যুদ্ধ করবেন স্বৈরাচারের বিরুদ্ধে এই ভোটা খাতির মধ্যে পঞ্চগড় আইনজীবীরা এখানে করবে সরি সরি বাবার সেক্রে ঠাকুরগাঁ আইনজীবী ভাই বোনেরা করবে আর যেখানে ঢাকায় দরকার আমি ঠাকুরগাঁ যত রাজনৈতিক মামলা যান আমি ফ্রি করে দেব ফ্রি করে দেবো সত্য একটাই যুদ্ধ করতে হবে শরীর বদল করা তুমি ইনশাল্লাহ ঠিক আছে আর আমার ঠাকুরগাঁর আইনজীবী ভাইরা আপনারা কিন্তু রাজনৈতিক মামলা সাফি দেন সেক্রেটারি সাহেব আছে এখানে সবাই আছে হ্যাঁ আচ্ছা পঞ্চগড় আজাদ এলাকাতে আমরা ফ্রি করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনি সকলকে ধন্যবাদ খুদা হাফেজ আচ্ছা ঠাকুরগাঁ তো আছে আমাদের সংগ্রাম মহাসচিবের জেলা ঠাকুরগাঁ রাজনৈতিক মামলা যান ফ্রি 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 যান ঠিক আছে দুটা পাকের ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ আর গণতন্ত্রের জয় হবে জনগণের জয় হবে খালেদার জয় হবে তারেক রহমানের জয় হবে ফকির আলমের জয় হবে বিএনপির জয় হবে খুদা হাফেজ বাংলা জিন্দাবাদ সৈয়দ আহমদ বেগম খালেদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আর এবার যেমন পক্ষ বিএনপি জিন্দাবাদ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য দিতে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তৈমুর রহমান সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি বিসমিল্লাহ রহমান রহিম একটু প্লিজ আসসালামু আলাইকুম আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি আমি আজকের এই বিশাল সমাবেশকে ঠাকুরগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাবার জন্য দাঁড়িয়েছি আজকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় মহাসচিব আজকের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি জনাব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সহ এই মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ এবং আমাদের সামনে এই মঞ্চের সামনে দাঁড়িয়ে বসে হাজার হাজার জনতা তাদের সকলকেই জানাই ঠাকুরগাঁ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর একটি কথা আমি আজকে যারা এই উপরে বসে আছেন নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে যে জনতা এখানে এসেছে মহাসচিবকে সম্বর্ধনা জানাবার জন্য তারা আসেনি আমাদের নেতৃবৃন্দকে সম্বর্ধনা জানাবার জন্য তারা এখানে আসেনি তারা এখানে এসেছে একটি কথা শুনবার জন্য এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে তারা এই সমাবেশে উপস্থিত হয়েছে তাই এখন আমার পরে মহাসচিব মহোদয় বক্তব্য রাখবেন আমরা প্রত্যাশা করব তার বক্তব্যের মধ্য দিয়ে জনগণের এই প্রত্যাশা আশা পূরণ হবে নিশ্চয়ই আমি মাননীয় মহাসচিবকে মহাসচিবের সঙ্গে একদিন আলোচনার প্রেক্ষিতে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব উনি একদিন বলছিলেন তৈমুর সাহেব ইয়াংরা তো আসছে না ছাত্ররা তো যুবরা তো আসছে না কিভাবে এই ফেসিবাদী সরকারের পতন ঘটানো যাবে তাই আজ মহাসচিবকে আমি বলতে চাই আপনি এই জনতার দিকে তাকিয়ে দেখেন এই বিশাল সমাবেশে
আজকের এই সভার শতকরা 80 ভাগ হচ্ছে তরুণ ছাত্র এবং যুবক, যারা যে বয়সের ছেলে লোকেরা 1951 সালের 21শে ফেব্রুয়ারি যে বুকে রক্ত দিয়ে ভাষাকে মুক্ত করেছে, যে বয়সের ছেলেরা মানুষেরা 1969 সালে গণ আন্দোলন করেছে, 71 সালের মুক্তিযুদ্ধ করেছে, 90 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরিয়েছে, আমাদের দেশে কোনো কিছুই অর্জিত হয়নি রক্ত ছাড়া। তাই আমার মনে হয় আপনারা কি রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন এই ফেব্রুয়ারির বিরুদ্ধে? দেখে নিন মহাসচিব, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ অতিথিবৃন্দকে, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের এই জনসভা শুধু এই মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে যারা বাইরে আছেন, ঠাকুরগাঁও শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি অলি গলি জনগণের পদচারণায় পরিপূর্ণ হয়ে গেছে। পুরো শহরে আজকে মানুষ শুধু একটা দাবি নিয়ে এসেছে, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। এবার আপনাদের সামনে বক্তব্য দিতে আসছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব জননেতা ফজলুল ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, স্বাধীনতা যুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, 3 বার প্রধানমন্ত্রী জনগণের ভরসায় নির্বাচিত, 2 বার বিরোধী দলের নেত্রী, আপনাদের নয়নের মণি, যিনি এখন অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের সমস্ত আশা ভরসার স্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকে ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, এই ছেলেরা এই স্লোগান দিয়ে, এই প্লিজ তোমরা শোনো, কায়েস তোমার ছাত্র দলকে একটু চুপ করতে পারো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার চিকিৎসার দাবিতে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সংগ্রামী সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তাইবুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন, ঢাকা থেকে এসেছেন, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী, যিনি আমাদের সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে হাইকোর্টে আমাদের পাশে দাঁড়ান, 7 বার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে নির্বাচিত সাধারণ সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন আমাদের মাঝে, তোমরা কথা বলো, আমি আমার বক্তৃতা বন্ধ করলাম, প্লিজ নো নো ইউ জাস্ট তোমরা বলো, একদম
তোমরা শেষ করো, তারপর আমি কথা বলবো। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন শুধু একজন ব্যারিস্টার নন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব। অর্থাৎ ছাত্র দল থেকে রাজনীতি করতে করতে অন্যদিকে ব্যারিস্টারি পাস করে মেধাবী মানুষ, তিনি একজন লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি যার কাছ থেকে সবসময় বিভিন্ন পরামর্শ নেই আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে, যিনি গোটা উত্তরবঙ্গকে জাগ্রত করে রেখেছেন, আমাদের আসাদুল আবিদ দুদু, আমাদের সাংগঠনিক সম্পাদক। মঞ্চে আছেন আমাদের এই দিনাজপুরের জনপ্রিয় মেয়র এবং আমাদের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সাহেব, আছেন আরেকজন সহসাংগঠনিক সম্পাদক খালেক সাহেব, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই যার নাম না বললে আমি নিজেই শান্তি পাবো না, যে ঢাকা থেকে এসছে শুধু আপনাদের সঙ্গে দেখা করার জন্য, দুটো কথা বলার জন্য, আমাদের সম্পাদক কামরুজ্জামান রতন, যিনি 90-এর গণ আন্দোলনের একেবারে সামনের সারির অধিনায়ক বলা যেতে পারে। এবং এখানে সাইদ সোহরাব আছেন, সারওয়ার আছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের মাসুদ আছেন, যুব দলের সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের ড্যাবের সাধারণ সম্পাদক আছেন আপনাদেরই সন্তান আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম সাহেব, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ঠাকুরগাঁ পঞ্চগড়ের সংগ্রামী নেতৃবৃন্দ, এবং ঠাকুরগাঁ পঞ্চগড়ে বিশেষ করে আমার ঠাকুরগাঁয়ের দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সালাম জানাই মা বোনদেরকে, যে কষ্টের মধ্যে এত সকালবেলা যখন আপনার খুব বৃষ্টি হচ্ছিল, একটু একটু করে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা ছিল, আমার একটু তো জ্বার হইলে খুব বেশি জ্বার হয় না, আমরা তো সেটা আগুন জ্বালাই তাই না, আর কুঠে বাইর হওয়ার ইচ্ছা করে না। আমি ভাবলাম বোধহয় আজকে লোকজন সবাই আগুন জ্বালাতে বসে গেছে, কেউ আর বার হবে না। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও, প্রতিকূলতার মধ্যেও, এবং কয়েকদিন আগে 26 তারিখে আমাদের এই ঠাকুরগাঁ সদর থানার ইউনিয়ন করতে নির্বাচন হয়েছে, আমার যারা মূল নেতা তাদেরকে জোর করে প্রিজাইডিং অফিসারকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। আমি ভাবো যে মন খারাপের মধ্যে হয়তো আমার লোকজন হয়তো আসতে পারবে না, কিন্তু আল্লাহর অশেষ সহমত, আপনাদের মেহরবানি, এই দলের প্রতি, দেশনেত্রীর প্রতি আপনাদের যে ভালোবাসা, সেখান থেকে আপনারা কিন্তু সবাই ছুটে এসেছেন। আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং শ্রমিক দল সবাই এসছেন, মৎস্যজীবী দল না বললে তো ভুল হবে, আবার মৎস্যজীবী দল সবাই এসছেন। আমাদের আটোয়ারি থানা থেকে, মোর বাড়ি কিন্তু আটোয়ারি মির্জাপুর, জানেন তো আপনারা, কি জানেন, আটোয়ারি বাড়ি কিন্তু মোর বাপের বাড়ি, মোরও বাড়ি, সেখান থেকে আপনারা এসছেন, দেখলাম আমি আপনার মিছিল নিয়ে এসছেন, বোদা থেকে এসছে আজাদ, ওই বিশাল লোকজন নিয়ে এসছে, দিনাজপুর থেকেও এসছে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছেন আজকে বেশি কথা বলবো না, আমি আপনাদেরই ছেলে, আপনাদের বহু কথা বলেছি, আমরা কেন আজকে এই সমাবেশে এসেছি, বলেছেন দেশনেত্রীর মুক্তি, এই দেশনেত্রী কে, খালেদা জিয়া কে, কেন তার জন্য আমরা এত আন্দোলন করছি, সারা দেশের মানুষ কেন ওই কাঁদছে আজকে, সারা দেশের মানুষ কেন একটু উত্তাল হয়ে উঠেছে, এই নেত্রী সেই নেত্রী 1971 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, তখন তিনি কিন্তু ঘরে ছিলেন না, বাইরে সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন যে আমি স্বাধীনতার ঘোষণা করলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই ক্যান্টনমেন্টের ভেতরে একটা বাসায় তার দুই শিশুপুত্র তারেক রহমান আর আরাফাত রহমান, কোকো খুবই ছোট তখন, তাদেরকে নিয়ে বাসায় ছিলেন। ওই সময়
সেনারা চলে এসেছিল অষ্টম বেঙ্গলের, এসে বলেছিল যে পাকিস্তান সেনানায়করা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা অস্ত্র সমর্পণ করবো কিনা। তিনি সেদিন বলেছিলেন যে তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমরা কোন অস্ত্র সমর্পণ করবে না। সেই দিন থেকেই বন্ধুগণ এই যুদ্ধ শুরু হয়েছিল। তাই আমি যখন তাকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বললাম, আওয়ামী লীগের লোকেরা খুবই মানে আপনার বেজার হয়ে গেল, তাদের ভীষণ মন খারাপ বকাবকি শুরু করলো। এমনকি একজন খুব নাম করা মুক্তিযোদ্ধা তিনিও বললেন, হাই আল্লাহ খালেদা জিয়া মুক্তিযোদ্ধা, অবশ্যই মুক্তিযোদ্ধা, তিনি সেই সেনাবাহিনীকে না বলার মধ্য দিয়ে এবং তিনি তারপর শিশু সন্তানদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আত্মীয়ের বাসা থেকে তিনি পাকিস্তান হানাদার বাহিনীতে গ্রেফতার হয়েছিলেন। 16 ডিসেম্বর পর্যন্ত তিনি তাদের কারাগারে ছিলেন বন্ধুগণ। তো তিনি মুক্তিযোদ্ধা হবেন না, তো কে মুক্তিযোদ্ধা হবে যারা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারত পালিয়ে গেছিল, তারা মুক্তিযোদ্ধা হবে বন্ধুগণ। সেই জন্যই বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। তিনি সেই নেত্রী যখন আমাদের গণতন্ত্রকে হরণ করে স্বাদ নিয়ে গেল, সামরিক শাসন জারি করলো, তখন সেই 1981 সালের পর থেকে সবাই যখন ভেবে নিয়েছিল যে বিএনপি শেষ, গণতন্ত্র শেষ, জেনারেল জিয়ার আর কোনো দল থাকবে না, তখন এই নেত্রী জেনারেল জিয়ার হাত থেকে সেই পতাকাটা নিয়েছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। দীর্ঘ 9 বছর তিনি গ্রামে গঞ্জে হাটে ঘাটে পথের প্রান্তরে এই গণতন্ত্র পুনরুদ্ধারের গান গেয়ে বেরিয়েছিলেন। আপনাদের ঠাকুরগা তো এসছেন, মনে আছে আপনাদের অনেকে, বয়স্ক মানুষ যারা আছে তাদের মনে থাকার কথা, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, উড়ে এসে জুড়ে বসেননি বা মিড নাইট ইলেকশন করে জোর করে ক্ষমতা দখল করেননি, তিনি রাজপথে সংগ্রাম করে 9 বছর তারপরে এরশাদকে উৎখাত করে তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 5টি জায়গা থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নিযুক্ত আপনারা নির্বাচিত করেছিলেন বন্ধুগণ, বলে গেছেন 1991 সালে। এই যে তার নায়কের আছে এখানে বসে সবাই বন্ধুগণ। এরপরে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছেন, আমাদের মা বোনদের জন্য তিনি কি করেছেন, নারীদের ক্ষমতায়নের জন্য তিনি মেয়েদের পড়াশোনার ব্যবস্থা রাখেন, একেবারে বিনা পয়সায় বিনা টাকায় পড়তে পারবে ক্লাস 12 পর্যন্ত, এই ব্যবস্থা করেছিলেন, মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন, পুলিশে সেনাবাহিনীর সব জায়গায় তারা চাকরি করতে পারবে সেই ব্যবস্থা করেছিলেন। তিনি আমাদের গ্রামের উন্নয়ন করেছিলেন, আমাদের উন্নয়নের ভিত নির্মাণ করেছিলেন, এই কাজগুলো তিনি করে বহুদলীয় গণতন্ত্র শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি সেদিন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছিলেন। সেই নেত্রী আজকে এখনো যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য গণতন্ত্রকে আজকে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় আওয়ামী লীগ সরকার হাত থেকে ছিনিয়ে আনার জন্য এখনো তিনি এই সংগ্রাম করতে করতেই তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বন্ধুগণ। সেই নেত্রীর মুক্তি, সেই নেত্রীর চিকিৎসার জন্য দাবিতে আজকে আমরা এখানে রয়েছি বন্ধুগণ। প্রায় গত 1 মাসের উপর সময় ধরে আমরা সারা বাংলাদেশে আন্দোলন শুরু করেছি। আমার অনেক ভাই বলেছেন আন্দোলন দেন, আন্দোলন শুধু হরতাল নয়, আন্দোলন শুধু অবরোধ নয়, এই যে হাজার হাজার লক্ষ মানুষ আজকে দাঁড়িয়ে চিৎকার করে বলছে খালেদা জিয়ার মুক্তি চাই, এটাও একটা অত্যন্ত শক্তিশালী আন্দোলন বন্ধুগণ। আজকে দুলু সাহেব বলেছেন, দুলু সাহেব বলেছেন যে ফুটবল খেলা দেখেন না, তো ওনার ওখানে আবার ভালো ফুটবল খেলা হয়, চমৎকার। আমি কয়েকবার গেছি, আমাদের টিমও গেছে, কায়েস একবার ক্যাপ্টেন ছিল ওখানে। ফুটবল খেলার আগে আমাদের যে টিমগুলো নামে, নামার আগে দেখবেন ওয়ার্ম আপ করে, দৌড়াদৌড়ি করে, বল মারে টারে, তাই না? এটা হচ্ছে সেই ওয়ার্ম আপ সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ঠাকুরগাঁ থেকে চট্টগ্রাম, ঠাকুরগাঁ থেকে খাগড়াছড়ি,
সব জায়গাতে মানুষকে এই ওয়ার্ম আপ হচ্ছে, আন্দোলন হচ্ছে, আন্দোলন শুরু হয়েছে বন্ধুগণ, আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে এবং আমাদের তার চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে। আর এই ভয়াবহ দানবীয় শক্তি যা আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম কি করে একটা ব্যক্তি বিশেষকে ক্ষমতায় বসানোর জন্য বা একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আমরা নিয়েছিলাম যে আমরা আমাদের মানুষকে মুক্তি দেব, যুদ্ধ করেছিলাম, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা পাবো, একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, এক গণতান্ত্রিক সমাজ পাবো, সেই জন্যই আমরা সেদিন যুদ্ধ করেছিলাম। এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন সরাসরি মুক্তিযোদ্ধা, আমাদের প্রেসিডেন্টই তো বীর মুক্তিযোদ্ধা, আমাদের দুলু সাহেব মুক্তিযোদ্ধা, এরা অবশ্য তখন ছাত্র, আমার যদ্দূর মনে পড়ে ব্যারিস্টার সাহেবরা ছাত্র তখন, আমরা সবাই এখানে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, আমরা সংযুদ্ধ করেছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশ পাবো বলে। আপনারা কি করেছেন? দুইবার করলেন, একবার করেছেন 1975 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন 1975 সালে। আর এবার কি করলেন? খুব ধীরে ধীরে খুব সিস্টেমেটিক্যালি 2012 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বাতিল করে দিয়ে একদলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করলেন, প্রশাসনকে ব্যবহার করলেন, পুলিশকে ব্যবহার করলেন, র‍্যাবকে ব্যবহার করলেন, সবকে ব্যবহার করে আপনারা 14 সালে 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে দিয়ে ক্ষমতা দখল করলেন। আর এরপরে 2018 সালে কি করলেন? দেখলেন কোনো মতেই ঠেকানো যাচ্ছে না, তখন ওই আবার পুলিশকে ব্যবহার করে, র‍্যাবকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করে 3 দিন আগে থেকে সমস্ত গ্রেপ্তার করে আগের রাত্রে ভোট করে নিয়ে চলে গেলেন। যে জন্য এখন লোকে আপনাদের কি বলে, নিশিরাতের সরকার, ঠিক না? নিশিরাতের সরকার, মিডনাইট সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সারা দেশে বন্ধুগণ আমাদের গণতন্ত্রকামী মানুষ 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের 500 নেতাকর্মী গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ, আমাদের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। আমার এই ঠাকুরগাঁও পৌরসভা এবং সদরে 7,500 আসামি বন্ধুগণ, 108টার উপরে মামলা চলছে, কিন্তু দমাতে কি পেরেছে? আপনারা যে এসছেন আপনারা কি দমে গেছেন না নতুন উদ্যোগ নতুন উদ্যমে এসেছেন? নতুন উদ্যোগ নতুন উদ্যমে এখানে উপস্থিত হয়েছেন, তাই না? দুলু সাহেব না আমাদের কে বললেন কথাটা, সম্ভবত খোকন বললেন যে এমন কাজ করেছে এই সরকার যে আমার অত্যন্ত রাষ্ট্রযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র‍্যাব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুলিশ, তাদের প্রধানদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে, নট অনলি দ্যাট র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে একটা প্রতিষ্ঠানকে, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, জাতিগত হিসাবে অত্যন্ত লজ্জার। বন্ধুগণ আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে পুলিশের আইজি বা গ্র্যাবের 6 জন কর্মকর্তা নয়, এর জন্য তো স্যাংশন দেওয়া দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ তারই নির্দেশে যা কিছু হারিয়েছে বন্ধুগণ। আজকে এইভাবে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে, প্রশাসন দলীয়করণ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের পয়গাম সাহেব বললেন যে নতুন কৌশল ভোটের আবিষ্কার করেছে, কি? প্রিজাইডিং অফিসারকে দিয়ে ভোট চুরি। তো বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করার সময় নাই, আমি আপনাদেরকে বলতে চাই এই সরকার এখন আমাদের জন্য একটা লায়াবিলিটিস হয়ে গেছে, এটা আমাদের একটা দায়, একে তাড়াতাড়ি বিদায় করতে না পারলে এই দেশের মানুষ নিরাপত্তা পাবে না, এই দেশের মানুষ স্বাধীনতা পাবে না, গণতান্ত্রিক অধিকার পাবে না। বন্ধুগণ আজকে 30 ডিসেম্বর, এই 30 ডিসেম্বর কেন আমরা পালন করি? আজকে আমরা পালন করছি এটাকে ভোটাধিকার হরণ দিবস হিসাবে, অর্থাৎ 2018 সালে এই 30শে ডিসেম্বর ভোট হয় নাই, ভোট আগে রাত্রে হয়ে গেছিল, তাই না? মনে আছে আপনাদের? বন্ধুগণ
এই দিবস আজকে। সুতরাং আমাদের ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই, আমাদের কথা বলার অধিকার আমরা ফেরত পেতে চাই, আমার পত্রিকায় রাখার অধিকার আমি ফেরত পেতে চাই। এই যে সাংবাদিক বন্ধুরা অনেকক্ষণ ধরে কাজ করছেন এখানে, সবকিছু তো বলতে পারবেন না, লিখতে পারবেন না, কারণ তাদের মাথায় খড়গ ঝোলানো আছে, কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এমন একটা আইন যে আকারে ইঙ্গিতে কিছু বললে নাকি আপনার বিনা জামিন হবে, অর্থাৎ জামিন হবে না, 7 বছর 10 বছর এমনকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বন্ধুগণ, আজকে এই সরকারকে যে আমরা সরাতে না পারি, এই সরকারকে যে আমরা বিদায় দিতে না পারি, হাসিনাকে যে বিদায় করতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বন্ধুগণ, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার মানুষের যে অধিকার সেই অধিকারকে ধ্বংস করে দিচ্ছে। তাই বন্ধুগণ, আপনারা আমাদের ঠাকুরগাঁর মানুষ, পঞ্চগড়ের মানুষ, এখানে সবাই আমাদের কথা বলেছে, তরুণদের কথা বলেছে আমাদের চেয়ারম্যান সাহেব। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই তিনটি ইয়াংদের সংগঠন তারা আজকে অনেক বেশি শক্তিশালী হয়েছে, সংগঠিত হয়েছে। আমি আশা করব যে আগামী দিনে আমাদের গণতন্ত্রের উদ্ধারের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের যে নেতা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, যে নেতা আজকে নির্বাসিত অবস্থায় থেকে আমাদেরকে নতুন করে সংগঠিত করছেন, আমাদের তরুণ সম্ভাবনা হয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে আজকে সেই জন্যই আন্দোলন, দুর্বার আন্দোলন, জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে। বন্ধুগণ, এর কোনো বিকল্প নেই। আসুন আজকে আমরা এই সমাবেশ থেকে এই শপথ গ্রহণ করি যে যতদিন পর্যন্ত না আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে পারছি, তাকে বিদেশে পাঠাতে পারছি, যতদিন পর্যন্ত না আমাদের নির্বাসিত নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, আমাদের আন্দোলন চলবে, চলবে, চলবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আপনারা সাবধানে শান্তিপূর্ণভাবে সবাই ঘরে ফিরে যাবেন, আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা বিএনপি জিন্দাবাদ, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমার মামুনেরা, ভাইয়েরা, এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আপনারা যেখানে যেখানে গাড়ি রেখেছেন ঠিক সেই জায়গায় চলে যান, সেখানে গাড়ি আছে, আপনারা সুশৃঙ্খল ভাবে সবাই চলে যাবেন। আর আমাদের মেহমানরা যাবে।